আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের তেরোতম পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বেও যথারীতি মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর দুইশো থেকে দুইশো পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি দুইশো একচল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন মোহাম্মদ আব্দুল হালিম তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে ঘুমানোর সময় স্বপ্নদোষ হলে কি অজু করে কাপড় পরিবর্তন করে ফজরের নামাজ পড়া যাবে এই প্রশ্নের উত্তর হলো রাতে যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় আপনার কাপড় যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার উপর গোসল ফরজ হয়ে যাবে আপনি যদি ফজরের নামাজ পড়েন কিংবা তাহাজুদের নামাজ পড়তে ওঠেন তাহলে আপনাকে কাপড় যেমন পরিবর্তন করতে হবে তেমনি ভাবে আপনাকে গোসলও করতে হবে শীতে যদি কষ্ট হয় গরম পানি করে গোসল গোসল করবেন তারপরে আপনার গোসল ফরজ হয়ে গেলে গোসল অবশ্যই করতে হবে তারপর আপনি নামাজ পড়তে পারবেন নতুবা নামাজ পড়া যাবে না এরপর দুইশো নম্বর প্রশ্ন নাটোর থেকে লিখেছিলেন শামসুন নাহার তিনি প্রশ্ন লিখেছিলেন বিয়ের আগে হবু শ্বশুরের সাথে দেখা দেওয়া কি জায়েজ আছে নাকি হারাম এই প্রশ্নের উত্তর হলো একজন পুত্রবধূ হবু পুত্রবধূ সে তার হবু শ্বশুরের সাথে দেখা করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার ছেলের সাথে বিবাহ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মেয়ে তার হবু শ্বশুরের সাথে দেখা দিতে পারবে না এটা জায়েজ নেই এরপর দুইশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন কুলসুম আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি কোনো কিছু দান করার মান্যত করে আর দান করার পূর্বেই মারা যায় তাহলে করণীয় কী অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছু দান করার মান্যত করেছে কিন্তু সেটা দান করার আগেই সে মরে গেছে তাহলে ক্ষেত্রে তার যারা ওয়ারিস রয়েছে তার সন্তান যারা রয়েছে ছেলে মেয়ে যারা রয়েছে তারা তার পক্ষ থেকে সেটা আদায় করে দেবে সে যেটা মান্যত করেছিল দান করার ইচ্ছা করেছিল সেটা সে দান করে দেবে মান্যত আদায় করে দেবে এটা হলো তার ওয়ারিসদের উপর দায়িত্ব তার সন্তানদের উপর দায়িত্ব আর এটাই করণীয় তো এরপরে দুইশো চৌচল্লিশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন খাইরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ কেউ বলে থাকেন পানের সাথে জর্দা খাওয়া হারাম আবার কেউ কেউ বলে থাকেন যে এটা মাকরু আসলে এর হুকুম কি এই উত্তর পানের সাথে জর্দা খাওয়া এটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর উপকার দিক তেমন কোনো কিছুই নেই এই জর্দার ভিতরে যেটা রয়েছে তামাক পাতা এটা সম্পূর্ণ মানব দেহের জন্য ক্ষতির জিনিস অতএব এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে রূপে হারাম এবং বর্জনীয় এটা কখনোই মাকরু নয় এটা অবশ্যই পরিতার্য এবং হারাম এরপর দুইশো চৌচল্লিশ নম্বর প্রশ্ন চাঁদপুর থেকে লিখেছিলেন তারিকুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন অনেকে বিনা কারণে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ে এবং কাতার নষ্ট করে তাদের কি নামাজ হবে এই প্রশ্নের উত্তর হলো যারা বিনা অসুস্থতায় অলসতার কারণে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়ে তাদের নামাজ হবে না পরিষ্কারভাবে এটা মনে রাখতে হবে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে শেজদা করতে পারে তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া এবং শেজদা করা ফরজ সে ব্যক্তি অলসতার কারণে বা সামান্য অসুস্থতা বোধের কারণে সে বসে বা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে না এটা জায়জ নেই এরপর দুইশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন নওগা থেকে লিখেছিলেন সুবাহান মুন্সি তিনি প্রশ্ন লিখেছিলেন মুখে দাড়ি না থাকলে সে ব্যক্তি কি আজান দিতে পারবে এই প্রশ্নের উত্তর হল যে ব্যক্তি মানুষকে নামাজের জন্য ডাকবে ময়াজ্জিনের ভূমিকা পালন করবে সেই ব্যক্তির মুখে আল্লাহনবীর সুন্নত থাকবে না এটা অত্যন্ত আপত্তিকর তবে এমন কোনো ব্যক্তি যদি কোনো কারণে আজান দেয় বা আজান দিতে বাধ্য হয় বা প্রয়োজনে আজান দেয় যে তার মুখে দাড়ি নেই তাতে তার আজানের কোনো ক্ষতি হবে না বা আজান হবে না বিষয়টি এরকম না আজান হবে এরপর দুইশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন পঞ্চগড় থেকে লিখেছিলেন স্বাধীন তিনি প্রশ্ন লিখেছিলেন আজানের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যাবে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আজান হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কোরআন তেলাওয়াত কন্টিনিউ করতে পারবেন পারবেন জবাব বা দোয়া আপনি পরবর্তীতে পড়ে নিতে এরপর দুইশো আটচল্লিশ নম্বর প্রশ্ন নড়াইল থেকে লিখেছিলেন সুলতানা খানম তিনি প্রশ্ন লিখেছিলেন গর্ভের সন্তান চার মাস হওয়ার পূর্বে অপারেশন করে নষ্ট করে ফেললে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর হলো যে অবশ্যই গুণা হবে যে সন্তান আপনার গর্ভে অলরেডি চলে এসেছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পেরেছেন এমন সন্তান বা এমন সিন্টম আপনি নষ্ট করে ফেলবেন সেটা এক মাস হোক দু মাস হোক তিন মাস কিংবা ছয় মাস হোক যখনই আপনি নষ্ট করে ফেলবেন এটা অবশ্যই অত্যন্ত কবির বড় গুণা কবিরা গুণা এটা করাটা ঠিক নয় যে সন্তানকে আল্লাহ তালা আপনার জন্য দুনিয়াতে আগমন করাচ্ছেন আপনার মাধ্যমে দুনিয়ার মুখ দেখাচ্ছেন সেই সন্তানকে আপনি আগেই নষ্ট করে ফেলবেন এটা জায়েজ নেই এটা অবশ্যই হারাম কাজ গর্হিত কাজ এবং কবিরা গোনা এরপর দুইশো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঢাকার মাতোয়াইল থেকে লিখেছিলেন জহিরুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন টেস্টিউ বেবি নেওয়া কি জায়জ আছে এই প্রশ্নের উত্তর হল টেস্টিউ বেবি এটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে যেমন টেস্টিউব বেবি অর্থাৎ পুরুষের শুক্রাণু এবং স্ত্রীর বা নারীর শুক্রাণুকে এক জায়গায় করে কোন এক টিউবের মাধ্যমে এটাকে প্রসেস করে গর্ভে স্থাপন করাকে টেস্টিউব বেবি বলা হয় তো এই পদ্ধতিটা গ্রহণ করা তখন জায়েজ হতে পারে যখন একজন স্বামী এবং স্ত্রী উভয়ের শুক্রাণু বের করে এটাকে সুপ্ত করে প্রতিস্থাপন করা হয় তখন এটা জায়জ হতে পারে তাছাড়া স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো নারী পুরুষের শুক্র এরকম প্রসেস করে স্থাপন করলে এটা জায়েজ হবে না ইসলামী শরিয়া মোতাবেক এটা কখনোই জায়েজ হবে না যদি সে স্বামী এবং স্ত্রী তারা না হয় স্বামী এবং স্ত্রীর শুক্রাণুকে প্রসেসের মাধ্যমে যদি গর্ভে ধারণ করা হয় তাহলে এটা জায়েজ হতে পারে যে প্রসেসটা আমরা জানতে পেরেছি তাতে মোটামুটি এটা জায়েজ বলতে পারি এরপর দুইশো পঞ্চাশ প্রশ্ন ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন দাউদ ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজে পড়তে গিয়ে যদি ভুলে তাহলে অন্য কোনো নতুন কেরাত সুরা পড়া যাবে অর্থাৎ তিনি জানতে চেয়েছেন যে কোন একটা সুরা পড়তে গিয়ে ভুলে গেলাম এখন ওই সুরা বাদ দিয়ে নতুন কোনো সুরা পড়তে পারবো কিনা এই প্রশ্নের উত্তর হলো জি পারবে আপনি কোনো একটা সুরা পড়তে শুরু করেছেন মাঝখানে আপনি থেমে গেছেন বা ভুলে গেছেন এখন আপনার মনে আবার পিছন দিক পড়তেছে না থেকেও আপনি আনতে পারতেছেন না এক্ষেত্রে আপনি নতুন কোনো সুরা শুরু করতে পারেন তাতে আপনার নামাজ হবে কোনো সমস্যা নেই এরপর দুইশো একান্ন নম্বর প্রশ্ন সিলেট থেকে লিখেছিলেন মুমিনুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন জোহরের নামাজ কাজা হলে মোট কত রাকাত আদায় করতে হবে এই প্রশ্নের উত্তর হল আপনার যদি জোহরের নামাজ কাজা হয়ে যায় যদি কাজা আদায় করতে হয় প্রথমত আপনাকে চার নামাজ তো অবশ্যই পড়তে হবে আর যদি সময় থাকে সুযোগ থাকে তাহলে সুনাতে মোয়াক্কাদা যেগুলো ফরজের পূর্বে চার রাকাত এবং পরের দুই রাকাত এগুলো আপনি কাজা আদায় করতে পারেন এরপর দুইশো বান্ন নম্বর প্রশ্ন ময়মনসিংহ থেকে লিখেছিলেন কুলসুম আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রীর আমল নামায় কোনো লেখা হবে কি না এই প্রশ্নের উত্তর হল যে স্বামীর কোনো অন্যায়ের কারণে স্ত্রীর আমল নামায় লেখা হয় না স্বামী যদি অন্যায় করে বা নামাজ না পড়ে সেক্ষেত্রে স্বামীর আমল নামায় লেখা হবে স্ত্রীর আমল নামায় লেখা হবে না তবে স্ত্রী এতটুকু দায়িত্ব পালন করবে যে তার স্বামীকে নামাজের জন্য সে তা দেবে সে বারবার বলতে থাকবে এটা তার একটা দায়িত্ব তবে স্বামী যদি তার কথা না শোনে সে যদি নামাজ না পড়ে সেক্ষেত্রে স্ত্রীর আমল নামে কোনো গুণা হবে না এরপর দুইশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন ঢাকার শান্তিবাগ থেকে লিখেছিলেন সোহেব আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কোরআনের আয়াত লিখে তাবিজ দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল যাবে না এরপর দুইশো নম্বর প্রশ্ন ঢাকার রামপুরা থেকে লিখেছিলেন আব্দুল কুদ্দুস তিনি প্রশ্ন লিখেছিলেন হাতে বা কোমরে পিতলের তাবিজ থাকলে নাকি জিন ভূত ধরতে পারে না এটা কতটুকু সত্য এই প্রশ্নের উত্তর হল জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য অনেকে পিতলের তাবিজ ব্যবহার করে প্রথমে বলছি তাবিজ ব্যবহার করা শরিয়ার সম্মত নয় বা জিন ভূত আপনাকে ধরতে পারবে না আপনাকে আসর করতে পারবে না আপনার কাছে পিতলের তাবিজ থাকলে এটা তো এই আকিদাটাই তো একটা খারাপ আঁকিদা বিকৃত এবং শিরকি জিন ভূত বা ভয় থেকে বাঁচাতে পারেন তো কেবলমাত্র আল্লাহ সুবাহ আপনাকে আল্লাহর উপর সে আস্থা থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনি একটা পিতলের তাবিজের উপর সে আস্থা যদি করে ফেলেন যে এই তাবিজটা আমার কাছে থাকলে আমাকে জিন জিনবুতে ধরতে পারবে না তাহলে আপনার কোন পর্যায়ে গিয়ে একটু কল্পনা করে দেখবেন এটা কখনোই জায়জ নেই এগুলো যারা ব্যবহার করেছেন করতেছেন এগুলো ছুঁড়ে ফেলে দেবেন এগুলো নেওয়া যাবে না এরপর দুইশো নম্বর প্রশ্ন ঢাকার খিলগাঁও থেকে লিখেছিলেন রমজান মুন্সিক তিনি প্রশ্ন লিখেছিলেন জিনের মাধ্যমে কোনো কিছু অর্জন করার চেষ্টা করা কি জায়জ আছে এই প্রশ্নের উত্তর হলো জায়েজ নেই জিনের মাধ্যমে কোনো কিছু অর্জন করার চেষ্টা করা বা জিনের মাধ্যমে কাউকে ক্ষতি করা এই এই যে কার্যক্রমগুলো সংগঠিত হয়ে যাচ্ছে আমাদের সমাজে এইগুলো জায়েজ নেই সম্পূর্ণ হারাম কাজ ইসলামেশ্বরের দৃষ্টিতে এগুলো বর্জনীয় কাজ এরপর দুইশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন লক্ষ্মীপুর থেকে লিখেছিলেন ইজাজ মজুমদার তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে জিন দেখে ভয় পেলে কি করতে হবে করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো কেউ যদি কোনো কিছু দেখে ভয় পায় ছোট সন্তান হতে পারে অথবা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ কেউ হতে পারে যদি কেউ ভয় পায় সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিতে যা করণীয় তা হলো আপনি ঝাড়ফুঁক করতে পারেন বা পানি পড়া খেতে পারেন আপনি নিজেই পড়ে খেতে পারেন অথবা আপনার বাবা মা বা আপনার কোনো মুরব্বী আপনার কোনো ওস্তা তাদের কাছ থেকে নিয়ে আপনি খেতে পারেন এক গ্লাস পানির মধ্যে আউজবিল্লা বিসমিল্লাহ পাঠ করে সুরা ফাতেহা পাঠ করে এই পানিটা পড়ে আপনি খেয়ে ফেলবেন এটা ইসলামেশ্বরের দৃষ্টিতে করণীয় রোকেয়া করা বা ঝাড়ফুঁক করা এটা করতে পারেন কারো মাধ্যমে করাতে পারেন এরপর দুইশো সাতান্ন নম্বর প্রশ্ন ঢাকার জোড়াইন থেকে লিখেছিলেন মুন্না হক তিনি প্রশ্ন লিখেছিলেন বেনামাজির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল বেনামাজির বাড়িতেও দাওয়াত খাওয়া যাবে তবে বেনামাজিকে নামাজের দাওয়াত দিতে হবে আগে হয়তো আমি বুঝাতে পেরেছি এরপর দুইশো আটান্ন নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মীর হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন যে মসজিদের ইমাম জোরে আমিন বলে না সেই মসজিদে মুক্তাদি জোরে আমিন বলতে পারবে কি না এই প্রশ্নের উত্তর হলো মুক্তাদি আমিন বলতে পারবে তবে যেখানে ইমামি জোরে আমিন বলছে না সেক্ষেত্রে আপনাকে ইমামকে ফলো করাটা উচিত তবে আমি এক্ষেত্রে বলবো না যে ইমামকে ফলো না করলে আপনার নামাজ হবে না আপনি চাইলে মৃদু স্বরে আমিন বলতে পারেন বা উচ্চ আওয়াজে আমিন বললেও আপনার নামাজ হবে তবে যেখানে ইমাম সাহেব আসতে আমিন বলতেছে সেখানে আপনাকে ইমামকে ফলো করাটা উচিত বা উত্তম এরপর দুইশো উনষাট নম্বর প্রশ্ন লেবানন থেকে লিখেছিলেন সুমন মিয়া তিনি প্রশ্ন লিখেছিলেন প্রস্রাব করে টিস্যু পেপার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা অর্থাৎ উনি জানতে চেয়েছেন যে পানি ব্যবহার না করে শুধুমাত্র টিস্যুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে অজু করে নামাজ পড়তে পারবে কিনা জি পারবে পানির স্বল্পতার কারণে যদি শুধুমাত্র টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করে এরপরে অজু করে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে কোনো সমস্যা নেই এরপর বগু দুইশো নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছিলেন নাসিমা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন এক ছেলে এবং এক মেয়ের জন্য একটা গরু দিয়ে আকিকা দিলে হবে কি না এই প্রশ্নের উত্তর হলো গরু দিয়ে আকিকা দেওয়া এটা সুন্নত না আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের সময় এবং তার সাহাবিদের সময় তবে তাবে আইনদের সময় কখনোই গরু দিয়ে কেউ আকিকা করেননি তারা আকিকা করেছেন ছাগল দিয়ে বকরি খাসি ইত্যাদি দিয়ে তবে গরু দিয়ে আকিকা দেওয়াটাকে কেউ কেউ জায়জ বলেছেন ওলা আমাদের মতে তবে এটা হাদিসের ভাষ্যমতে এটা সুন্নত নয় কোরআন হাদিসে এর কোনো প্রমাণ পাওয়া যায় না যে কেউ গরু দিয়ে আকিকা দিয়েছেন আপনি চাইলে মেয়ের জন্য একটা এবং ছেলের জন্য দুইটা ছাগল দিয়ে দিতে পারেন এটাই সুন্নত পদ্ধতি হবে শুধু শুধু একটা গরু দিয়ে আপনি আকিকা দেবেন হয়তো একটু নাম হবে আপনার কিন্তু কি দরকার আছে আপনি যখন সুন্নত আদায় করবেন সুন্নত পদ্ধতিতে আদায় করেন নিজের মন মতো কেন করবেন গরু দিয়ে আকিকা না দিয়ে ছাগল দিয়ে আকিকা দেওয়াটাই সুন্নত যেহেতু আল্লাহ রাসুল সাল্লাম এভাবেই দিয়েছেন